দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন সংগঠন শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ আহ্বান জানান সংগঠনের নেতারা এ সময় খেলাঘর ঢাকা মহানগর আচার্য বিবেকানন্দ গোস্বামী আন্তর্জাতিক সেবাশ্রম সাম্প্রদায়িক নিপীড়ন বন্ধ করার জন্য আহ্বান জানান মানববন্ধন থেকে গাড়ি পড়ানো ও হত্যা বন্ধ করে দেশে অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানান তারা